আমরা এখন তরকারি সবজি নিতে এসেছি। সিম দেখলাম যে, আচ্ছা সিম নিব একদম বাসার গেটে। এটা হচ্ছে আমার বাসা, আর গেটের সামনেই হচ্ছে তরকারি আসে। এটা এই ভাইটা গুলজার ভাই, খুবই ভালো। এই বাসা দেবেন, সবসময় বাসা দেয়। একবারে নিজের লোকের মতো হয়ে যায় পাড়া, তাই না? সবাই ভালোবাসে আসলেই। আর উনিও খুবই আন্তরিক, ইয়ে দিয়েন আমাকে, বেগুনও দিয়েন। উনি হচ্ছে একদম বেসা কুচা দেয়। আদা রসুন তো যেদিন চালাম সেই দিন আনলেন না, অনেক কিছুই পাওয়া যায়, আদা রসুন মূলা কি চাই আর কি নাই, সবই আছে, তাই না? ফুলকা, কাঁচামরিচ, মূলা, আর এখানকার বাচ্চারা সব এখানে এমন ভাবে মজা করে। এই ভ্যান চালাই, সাহায্য করে, এই বাসা দেন। কিন্তু দাগ ছাড়া গুলা দিয়েন তো। তো আমি নিচ্ছি হচ্ছে সিম, কতখানি দিলেন ওখানে? হাফ কেজি সিম নিব, একটা হচ্ছে ফুলকপি নিব। আজকে একটা ফুলকপিতে ঝোল করব। তো ভালো হচ্ছে ফুলকপি দিয়েন, এটা দাগ কম, এটা দিয়েন। আর বেগুন কতখানি দিচ্ছেন? বেগুন নিচ্ছে হাফ কেজি, কত করে কেজি? একটু হাতের চেয়ে সামান্য বেশি নেয়, কারণ বাড়ি পর্যন্ত আসে, সামান্য একটু বেশি নেয়। আর হচ্ছে ইয়ালা বেগুন পড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার বাসায় কিন্তু খিচুড়ি আর বিরিয়ানিটা খুব বেশি দেখা যায় আমার ভিডিওতে, তাই না? কারণ আসলে আমরা এই জিনিসগুলো বেশি খাই। তো সকাল সকাল ভাবলাম এক পাকে খিচুড়ি করি, তো গরম গরম খিচুড়ি খাচ্ছে এখন। গরম গরম খিচুড়ি, ডিম ভাজা আর হচ্ছে পেঁয়াজ খাবো। শুধু তো আমাদের খাওয়ার চিন্তা করলে হবে না, আরও দুইজন আছে, ওরা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। ওর বাবা খাবার দিচ্ছে, খাবারটা আসলে আমি একদিনে রান্না করে রাখি, তো যেহেতু শীত একটু গরম করে দেওয়ার চেষ্টা করি। ওভেনে গরম করে ওদের খাবার দেওয়া হচ্ছে। আর ওরা শুধু কিন্তু ভাত ছাড়া মাছ আর মাংস খায়। এত মাছ আর মাংস এখানে আছে, সেটা কুচি কুচি করে কেটে দেয়, একটু কাটা বেছে দেওয়া হয়। কয়েকদিন আগের চেয়ে ওদের খাওয়ার রুচি বেশ বেড়ে গেছে। ওরা আধা ঘন্টা পর পরে আমাদের পায়ের সঙ্গে কামড়াকামড়ি শুরু করবে, খাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আমরা একটা সুন্দর রাইস কুকার কিনেছি, আর এখন শেয়ার করছি। খোলো 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 খোলো, দেখাও দেখো, ইয়াও, এই এটা কে রে? এটা আমাদের কে রে? এটা কে রে হলো রে? আর এদিকে ঘর গোছাতে আসছি, কিন্তু একটা জিনিস শেয়ার করছি, দেখেন আমার প্রত্যেকটা শো পিচের মধ্যে আমার হাজবেন্ড সব, মানে ওর হাবি জাবি প্রয়োজনীয় জিনিস রেখে দেয়। সকালে উঠে এগুলো দেখলে আমার অসহ্য লাগে, তারপরও মানে কি আর করার, কিছু তো বলা যাবে না। সব শো পিসের মধ্যে কিছু না কিছু উনি রাখবে। দেখেন এখানে শোকেসের ভেতরে যে আমি একটা ডিশ রাখছি, পাতা ডিশ, সেটার ভেতরেও ওষুধ রাখছে, মানে কি আর বলবো। আপনারাই বলেন এটা কোনো কথা, এটার মধ্যে আবার সিগারেট খেয়ে সেটাও আবার ফেলছে, মানে আমার শো পিসগুলো যেন অ্যাস্ট্রে, এটা কোনো কথা মানে কিছুই বলার নেই, কি বলবো বলেন তো। এদিকে লিতুনের সঙ্গে মজা করছি, ইয়ার্কি ফাজলামি করছি, ও বারবার অবশ্য ভিডিও না করার জন্য আমাকে ইয়া করছিল, কেটে দেওয়ার চেষ্টা করছিল। হাতে তো রাক্ষসের মতো নখ লাগাইছে, তবে বড় মেয়ে থাকলে আসলে একটা বান্ধবীর মতো হয়ে যায়।
যেমন কোনো সিদ্ধান্তই একা নিতে পারি না। আমরা যদি শপিং করতে যাই, আমার তখন মনে হয় যে ওর পছন্দ ছাড়া মনে হয় এই মানে আমার জিনিস কিনলেও ওর পছন্দটাকে খুব গুরুত্ব দিই। আবার ও কিন্তু মানে ওর কিছু নিতে চাইলে ও আমার পছন্দটাকে বেশি গুরুত্ব দেয়। মানে আমরা দুইজন দুজন ছাড়া মনে হয় কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগে। আসলে বোঝে না, সন্তানরা বুঝতে চায় না যে ওদেরকে আমরা কত ভালোবাসি। ওরাও আসলে আমাদেরকে অনেক ভালোবাসে, তবু মাঝে মাঝে একটু রাফ হয়ে যায় সব কিছু। আর এই যে ম্যাডাম খেয়ে দিয়ে এখন এই বেলকনিতে একটু রেস্ট নিচ্ছে, আমাদের পিচ্ছি ম্যাডাম ঘুম। বেলকনিতে একটু রোদ উঠছে, তো ওই রোদে একটা গদি পাশে দেওয়া হয়েছে, ওখানে খুব আরামে ঘুম পাচ্ছে। কবে যে এই শীত যাবে আর ভালো লাগছে না, অসহ্য লাগছে। আর এখন রাত, ওদের বিছানা এটা আর কি, এখানে রুমের ভেতরে নিয়ে আসা হয়। খুব সুন্দরভাবে বিছানা পাড়া দেয় আমার হাজব্যান্ড। আর দুইজন খুব ক্লান্ত, খেয়ে দিয়ে খেলে ধুলে ক্লান্ত, এখন ঘুমানোর জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে। এখন অনেক রাত, এটা আসলে গতকালকের ভিডিও, তো সেটা আর কি আজকেই অ্যাড করেছি। দুইজনে একদম ঘুমানোর জন্য রেডি। আসলে কি বলবো, কঠিন একটা মায়ের জিনিস, না পারি ছাড়তে না পারি রাখতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।